ফাইনালি 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 অপেক্ষার অবসান চলে এসছে কাঙ্গুবার রিলিজ ট্রেলার আজকে সাতটায় আসার কথা ছিল তো ফাইনালি নটার সময় তারা টাইমই এনেছে এটার জন্য তাদেরকে হ্যাডস আপ যেটা লেট এবার করেনি একদম নটা তো নটাতেই এনেছে এটা থেকে আমি এক্সপেক্ট করি না তবে অপেক্ষার ফল ভাই চরম হয়েছে দেখো এই সিনেমাটা প্রথম যখন অ্যানাউন্সমেন্ট আসে কাঙ্কুবার বলে যে অ্যানাউন্সমেন্টটা প্রথম এসেছিলো ওটা চরম লেগেছিলো আমার কিন্তু তারপর এর গান বলি বা এর যে ট্রেলার বলি সেগুলো কোনো হাইপ ক্রিয়েট করতে পারেনি উল্টে ভাইভস কমিয়ে দিয়েছিলো বেসিক্যালি ট্রেলারটা এসে তো অনেক নেগেটিভ ভাইভস তৈরি যে যেটা এমন কি রয়েছে আহামরি কিছু লাগছে না ভাইভস দিচ্ছে না এরকম একটা ফিল দিচ্ছিলো এবং আমি বলেছিলাম যে ওই টিজ এই যে ট্রেলারটা এনেছিলো সেখানে যে সুরের যে আরেকটা লোক সেটা রিভেল করা উচিত ছিল সেটা তারা করেনি এবার কেন করেনি এটা আবার বোঝা গেল তারা ঠিক রিলিজের আগে একটা চমক দিতে চেয়েছিলো তো আজকের যে রিলিজ ট্রেলারটা তারা এনেছে তারা সত্যি কথা বলতে গেলে কিন্তু একটা চমক এইটা হচ্ছে প্রপারলি একটা ট্রেলার ভাই ছোট্ট ট্রেলার কিন্তু ইম্প্যাক্টফুল সিনেমা দেখার জন্য এক্সাইটেড করছে নাহলে এই সিনেমাটা যা সুরিয়ার জন্য ববিতারের জন্য দেখতে হবে এরকম একটা ফিল ছিল এখন দেখতে হবেই এই ফিলটা কোথাও গিয়ে কিন্তু এই ট্রেলারটা দিয়েছে এটা ভাই চরম ট্রেলার হয়েছে মানে আমি বলেছিলাম তোমাদেরকে আমি একটা অ্যাকশানকার ট্রেলার আসবে জাস্ট গিয়ে দেখে এসো এখানে সুরিয়ার যে আরেকটা যে লুক রয়েছে এটা ফিউচার টাইমটাকে প্রেজেন্ট করবে ওখানে ভাই সুরিয়াকে পুরো ভিন্টেজ ফর্মের লাগছে পুরো রোলেক্স আলটা পুরো ম্যাক্স কি লাগছে ভাই সুরিয়াকে ওখানে যে অ্যাকশানগুলো করছে যেভাবে করছে চরম দেখতে লাগছে বেসিক্যালি এই যে স্টিলটা এই স্টিলটা তো চরম এবং তার সঙ্গে সঙ্গে ওল্ড যে সিনগুলো মানে আগেকার দিনের যে সিনগুলো সেগুলো তো আমরা এর আগেও বিভিন্ন দেখেছি প্লাস এখানে ববি দলের কিছু এক্সট্রা অ্যাকশন সিকোয়েন্স দিয়েছে তলোয়ার যে কাউকে আগিয়ে নিচ্ছে এরকমভাবে ফেলছে সেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে বেসিক্যালি যে অফের যে ব্যাপারটা সেটা কিন্তু দারুণ জমছে সেটা দেখতে চরম লাগছে এক কথায় বলতে গেলে এবং এই ট্রেলারে বিজিএমটা প্রপারলি ওয়ার্ক করেছে যেটা ট্রেলারের ক্ষেত্রে করেনি এই যে মানে ট্রেলারটা যে এসেছে রিলিজ ট্রেলারটা এখানে বিজিএমটাও প্রপারলি কিন্তু চরমভাবে মানে এক্সিকিউট করা হয়েছে সেটা দারুণভাবে মানাচ্ছো প্রপারলি ভালো লাগছে তো আমার কিন্তু মনে হচ্ছে সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করবে হিন্দিতেও নাকি ভালো রকম শো পেতে চলেছে এমনটা শোনা যাচ্ছে এবং এর আগে আমরা সুরেশ যদি কাজগুলো দেখে থাকেন টাইম ট্রাভেল নিয়ে যে কাজটা করেছিল টোয়েন্টি ফোর বলে বা আরও যে কাজগুলো করেছে সেই সিনেমাগুলোর একটা ভাইস কোথাও পাওয়া যাচ্ছে এবং শিবা কিন্তু একজন ভালো ডাইরেক্টর এর আগে ভেদালা মেনেছে ভিবেকা মেনেছে সিনেমাগুলো কিন্তু চরম এন্টারটেনিং হয় অ্যাকশান চরম লেভেলের তাকে দেখতে ভালো লাগে তো এখানেও মানে এই টাইমের প্রেজেন্ট টাইমের বা ফিউচার টাইম তুমি যাই বলো না কেন সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে সেখানে কিন্তু সুরিয়ার যে গেট আপটা চরম দেখতে লাগছে এবং আমার মনে হয় ববি দল আর এখানে কোনো একটা লুক থাকবে একদম লাস্টে দেখবেন একটা লোক হাসছে এরকম আমার একটা পিতলের দাঁত দেওয়া ওইটা আমার মনে হচ্ছে কিন্তু ববি ববিদল হতে পারে বা অন্য কেউ হতে পারে আমার মনে যেমনভাবে অতীতের গল্পেও বা ববিদল রয়েছে এবং আমার মনে হয় ফিউচারের গল্পতেও ববি দলের কিছু একটা লুক থাকবে সেটা তারা রিভেল করেনি যেভাবে আর লোকটাকে রিভেল করেছে তো বেশ ইন্টারেস্টিং লাগছে সিনেমাটার মধ্যে সাইফাই প্যাপারও থাকবে তার সঙ্গে সঙ্গে একটা পিরিয়ডিক্যাল ড্রামা হতে চলেছে তো আমার কিন্তু এই ট্রেলারটা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে এবং যেটা আমার এর ক্ষেত্রে হয়েছিল দেবারের ক্ষেত্রে হয়েছিলো যে এর আগে যেগুলো আসছিলো অতটা ইম্প্যাক্টফুল লাগছিল না কিন্তু সিনেমাটা যেমন দেখতে যাই বেশ ভালোই লাগে আমার কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে ঠিক তাই মনে হচ্ছে যে এখন অব্দি যা দেখেছি মোটামুটি লেগেছে বেসিক্যালি রিলিজটা একটা চরম লেগেছে আমার কিন্তু সিনেমাটা মনে হচ্ছে হলে দেখতে দারুণ লাগবে এবং গল্পে মনে হচ্ছে জোর রয়েছে স্টুডিও কিন্তু উল্টো পাল্টা সিনেমা করে না টাইম নেয় নিয়ে ভালো ভালো স্ক্রিপ্ট কিন্তু চয়েস করে যে কারণে মানে এই সিনেমাটার কিন্তু আশা রাখাই যায় দেখা যাক লাস্ট অফ কী হয় আমি যে হিন্দিটা ভালো রকম শোভাগ আমি তো অবশ্যই চোদ্দই নভেম্বর দেখার জন্য এক্সাইটেড তোমাদের আজকে রিলিস্টেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দেখার পর আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু থামানো চাপ রয়েছে আমার মনে হয় হিন্দিতেও ভালো চলতে পারে সুরের একটা ফ্যান ফলোয়িং কিন্তু আমাদের এখানেও রয়েছে তো তোমাদের এটা নিয়ে কি মত কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো বাই টেক কেয়ার সবাই ভালো থেকো